কে বাইরে আমরা তো কি হলো সাংবাদিক হিসেবে সেটা অন্য জিনিস, আমরা সাংবাদিক হিসেবে সংবাদপত্র যখন যুক্ত থাকবেন দেন। আমি তো চব্বিশ আপনার যদি চব্বিশ ঘন্টা সাংবাদিকতা করেন, সাংবাদিকতা বাড়িতে ঘুমিয়ে সাংবাদিকতা করেন চব্বিশ ঘন্টা, ওই সময় যদি প্রয়োজন পড়ে আপনার বাড়িতে রাত্রে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে এরকম ভাবে প্রশ্ন করলে কে উত্তর দিতে পারবে ভাই? না আমি হঠাৎ করে এরকম ভাবে বলবো না, একটা ইস্যুতে বলছি আর না একটা ইস্যুতে বলছি কিনা দেখে নিতে পারছি, সবগুলো ইস্যুকে জড়িয়ে ফেললে বলতে পারবো। উনি বোধ আপনার বোধ বাক্যবাবু বোধ পলিটিক্স করতে আসেনি তাহলে? আমি তো এখনই বলছি কি বলবো, আমি তো কেউ বলিনি, উনি বলছে শিক্ষা ক্ষেত্রে বলছে, আমি বলে দিলাম। আপনি বলুন না বলতে গেলে কি কি শিক্ষা ক্ষেত্রে বলছে আর আমি বলে দিই। আপনি তো ওনার প্রতিনিধি, যখন আপনার বাক্যবাবুর প্রতিনিধি, তো আপনার বাক্যবাবুর প্রতিনিধি হলে আমাকে দিন ওয়েস্ট বেঙ্গলে শিক্ষা ক্ষেত্রে কি কি রিফর্ম করেছে আর আমরা কি কি করেছি। এখন তো আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি বলতে হঠাৎ করে বলতে পারবেন না, তো প্রাপ্ত বসে স্টাডি করে এসছে, আমরা যেটা জিজ্ঞেস করবো স্টাডি নিয়ে আপনার আপনাদের সাথে ফ্রি বলে আপনি কোশ্চেন করবেন, দিস ইজ নট অ্যালাউড, কোন মতে অ্যালাউড না। আমি যদি এগ্রি করি দেন, আমি যদি এগ্রি করি দেন সেকেন্ড কোশ্চেন আসতে পারে। কে বলছে আপনাকে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন? কে বলছে? কোন সংবাদবন্ধু সিনিয়র জার্নালিস্ট থেকে আমি শিখে এসেছি? তাহলে আমার শিখে লাগে না, আপনার গুরু দরকার নেই।